আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। ঘোড়াঘাটে ইউএনও ওয়াহিদা খানমকে প্রাথমিকভাবে শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা, তবে শরীর পুরোপুরি সচল হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তারা। অপারেশনের নয় দিনের মাথায় সকালে ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমকে 3 সেপ্টেম্বর ভর্তি করা হয় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে। তখন তার মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল। ওই দিন রাতেই ওয়াহিদার মাথায় অপারেশন করে সফলতা আসে। এরপর অবস্থার উন্নতি হতে থাকে তার। শনিবার আরেক দফা উন্নতির খবর জানালেন চিকিৎসকরা। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুইটা বিভিন্ন পয়েন্ট একটু রেখে দিয়ে সবগুলোই কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। উনি এখন খাওয়া দাওয়া করছেন, সলিড খাচ্ছেন। মোটামুটি এখন আমরা অনেকখানি বলতে পারি সংক্রামক হবে। আমি একটা কথা সবসময় বলি, হাসপাতালে কখনোই সংক্রামুক্ত কথাটা আমি ব্যক্তিগত উচ্চারণ করি না, কারণ হাসপাতালে যতক্ষণ আপনি আছেন কোনো না কোনো একটা জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য আমি বলতে পারি যে উনি এখন অনেকখানি ভালো আছেন। ওয়াহিদা খানমকে বর্তমানে হাসপাতালের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে। ফিজিওথেরাপির মাধ্যমে তার ডান পা সচল করার চেষ্টা করা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডান হাত কোনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পাচ্ছেন, মানে উনি হাতটা তুলতে পাচ্ছেন, তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইম্প্রুভমেন্ট আল্লাহর রহমতে হয়েছে। তবে পা এখনও নাড়াচ্ছেন না, যেহেতু উন্নতির ধারায় আছেন, আশা করি উন্নতির ধারা আরও বেগবান হবে এবং সেটা পায়েও উন্নতি হবে। চিকিৎসকরা জানান শঙ্কামুক্ত হলেও শিগগিরই ওয়াহিদা খানম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে দগ্ধ 5 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। তিনি বলেন শ্বাসনালী পুড়ে যাওয়ায় এখনও তাদের আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানে চিকিৎসা সেবা দেওয়ার তাদের বাইরে নেওয়ার দরকার নেই বলেও জানান পার্থ শঙ্কর পাল। বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান প্রতিদিন চিকিৎসাধীন দগ্ধদের খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচজনই তো আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছে এখনও, কারণ সবারই শ্বাসনালী পুরার কারণে, যদিও পার্সেন্টেজ অফ বার্ন অনেকের কম আছে, 22 আছে 25 আছে, কিন্তু আমরা জানি যে একটা অ্যাডাল্ট মানুষের 15%-এর বেশি গেলেই তার হলে সে হলে আশঙ্কাজনক অবস্থায়। সেবা এবং ট্রিটমেন্ট দুইটাই সর্বোচ্চ পরিমাণে যা দরকার আমরা দিয়ে যাচ্ছি এবং ওষুধ থেকে শুরু করে সব কিছু দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেন্সারের কাছে সবসময় খোঁজখবর নিতেছে। করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন সহ 3 জন মারা গেছে। এই বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে 28 জন। এছাড়া খুলনায় গত 24 ঘণ্টায় 3 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগে 691 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 97 জন। নেত্রকোনায় গত 24 ঘণ্টায় শনাক্ত আগের চেয়ে কম হলেও করোনায় মারা গেছেন 2 নারী। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও 1 জন। নতুন আক্রান্তের সংখ্যা 49 জন। বছর জুড়ে পদ্মায় নদী খননের কাজ চলতে থাকলেও আবার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে। রাতে 3 নম্বর রোরো ফেরিঘাট সংলগ্ন একটি হোটেলসহ প্রায় 200 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, ফলে আবারও হুমকির মুখে পড়েছে ঘাটটি। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান রাত 8:30 দিকে এই ভাঙ্গন দেখা দেয়। নাব্যতা সংকট সহ নানা সমস্যায় এই রুটে প্রায় 8 দিন ফেরি বন্ধ থাকার পর গতকাল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। এর পরপরই এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত জুলাই ও আগস্টে পদ্মার 2 দফা ভাঙ্গনে শিমুলিয়া 3 ও 4 নম্বর ফেরিঘাটের 2টির পন্টুনের আপ্রুত সড়ক সহ প্রায় 7.5 একর জমি নদীতে বিলীন হয়ে যায়। খেলার খবর। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হলেও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী 28 অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। এলপিএল এর নিলামের জন্য 150 ক্রিকেটারের একটি তালিকায় সাকিবের পাশাপাশি আছেন ক্রিস গেইল, ডারেন সামি, ডারেন ব্রাভো ও শহীদ আফ্রিদির মতো তারকারা। অংশ নিতে যাওয়া 5
ফ্র্যাঞ্চাইজির প্রতিটি দলে ১৩ স্থানীয় ক্রিকেটারের পাশাপাশি বিদেশি খেলোয়াড় থাকবেন ৬ জন করে। করোনাভাইরাস মহামারীর কারণে ৩ মাস পিছিয়ে যাওয়া এলপিএল আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।